যে কোনো সম্পর্কের শুরুটাই অনেক মধুর। একে অন্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যেন কোনো কমতি থাকে না। হাতে হাত ও মাথায় কাঁধ রেখে নিশ্চিন্তে পার করা যায় অনেক সময়, কারণ সেই বিশ্বাসটা তৈরি হয়ে যায়। তবে নিজেদের মধ্যে যখন একবার অবিশ্বাস দেখা দেয়, সেই মধুর সম্পর্ক ক্রমে হয়ে ওঠে বিষাক্ত, ফলে একসাথে থাকাটা হয়তো আর হয়ে ওঠে না। আর তেমনই কিছু হয়েছিল হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জলি ও ব্র্যাড পিটের সাথে। তাদের সম্পর্কের কথা ছিল সবার মুখে মুখে, তাদের ভালোবাসা ছিল এক একজনের কাছে উদাহরণস্বরূপ। নিজেদের ভালোবাসা দেখাতে একজন আরেকজনকে দিয়েছিলেন দামি দামি উপহার, কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে চিড় ধরেছিল তাদের সম্পর্কে, তাই দুজনের পথ হয়েছে ভিন্ন। 2019 সালের 12 এপ্রিল কাগজে কলমে তাদের বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদ হলেও নিজেদের দত্তক নেওয়া সন্তানদের পাওয়ার আশায় মরিয়া দুই তারকাই। অ্যাঞ্জেলিনা ও পিটের 3 সন্তান সিলো এবং যমজ ভিবিয়েন ও নক্স। জোলির দত্তক নেওয়া আরও 3 সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। এই 6 সন্তান আর পিটের করা মামলা নিয়ে আছেন জোলি। তবে এবার যেন বাদ ভেঙেছে তার, নিরবতা অনেক হয়েছে। সন্তানদের অভিভাবকত্ব পেতে মরিয়া এই হলের তারকা এবার প্রকাশ্যে আনলেন এতদিন গোপন রাখা কিছু কঠিন সত্য। আদালতে গিয়ে জানালেন সাবেক স্বামী ও হলের তারকা ব্র্যাড পিট তাকে নির্যাতন করতেন। জলি জানান প্রায়ই বাড়ি ফিরে পিট তাকে মারতেন, পেটাতেন, আর এসব ঘটত সন্তানদের সামনেই। প্রয়োজনে তার সন্তানেরা এ বিষয়ে সাক্ষ্য দেবে। একদিনের ব্যবধানে জলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। দ্য ইনসাইডার জানিয়েছে, জলি অভিযোগ জানানোর পরদিনই ম্যাডক্স তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসেছে। এমনকি ম্যাডক্স তার নাম ম্যাডক্স জলি পিট থেকে পিট বাদ দিয়েছে, কোথাও সে পিট লেখে না, তার নাম এখন শুধুই ম্যাডক্স জলি। তবে মারাত্মক সব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা ব্র্যাড পিট, বরং সন্তানদের না দেখতে পেয়ে তিনি খুবই মনোকষ্টে আছেন। ফাতেমা আনি, সময় সংবাদ, ঢাকা।